আমরা চলে এসেছি এখন চন্দ্রভাগা বিচ, আর এটা সেকেন্ড ডে আর সেকেন্ড ব্লক এই পুরীর উদ্দেশ্যে। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই ভালো আছো তো? এখন আমরা চলে এসেছি কোনারক ইন্টারপ্রিটেশন সেন্টার, আর এখানে এন্ট্রি ফি মাত্র 50 টাকা করে পার হেড ছিল, বাচ্চাদের জন্য ফ্রি ছিল, মানে 5 বছরের নিচের বাচ্চাদের। এটা যেটা দেখতে পাচ্ছি এটা জগন্নাথ মন্দির। মিউজিয়ামটার ভিতরে পুরো ভিডিও করতে করতে এলাম, আর একদম শেষে এক্সিটের টাইমে একজন বলে ভিডিও নট অ্যালাউড। ঠিক বুঝতেই পারলাম না কি কেস, বাট ভিডিওটা পুরোই ক্যাপচার হয়ে গেছে যেটা তোমরা দেখলে। এখন 50 টাকা। আমরা এখন যাচ্ছি সান টেম্পল, এটা কোনারক মন্দির বলে, আর এর এন্ট্রি ফি 40 টাকা বাচ্চাদের জন্য, মানে 15-র নিচে যে বাচ্চার বয়স থাকবে তাদের জন্য ফ্রি। এর আগে আরও 2-3 বার গেছিলাম, তখন আমি এই ব্লগ করতাম না, তা এখন করছি তাই তুলবো।
এখন আমরা চলে এলাম ধবল গিরিতে। এখন আমরা চলে এসেছি নন্দন কানন, নন্দন কাননটা ঘুরে দেখবো। আর বৃষ্টি আসছে, ছাতাও ভাড়া করেছি, ছাতার ভাড়া পার ছাতা 30 টাকা করে নিয়েছি। ভিতরটা ঘুরে দেখাবো, সাফারিও বুক করেছি, আর ডিটেলস আমি বলছি পরে। সার্ভিস অফ ট্রেন গাইড অ্যাভেলেবেল হেয়ার, তার মানে এখানে কি গাইডের সাথে যে সার্ভিস সেটা অ্যাভেলেবেল আছে। সেই টিকিট কাউন্টারের সামনে আমরা দাঁড়িয়ে টিকিট কেটেছিলাম, আর টিকিটের যে ফেয়ার সেগুলো সব দেওয়া আছে। আমি রেকমেন্ড করব, হাইলি রেকমেন্ড করব যে এই গাইডের থ্রু দিয়েই যেতে, যদি পুরো নন্দনকানন এক্সপ্লোর করতে হয়। তার কারণ গাইডরা যেভাবে ভালোভাবে আর খুব সুন্দরভাবে প্রতিটি জায়গা ঘুরিয়ে দেখায়, যেটা হয়তো আমরা একা গেলে অতটা জায়গা ঘুরে দেখতে পারবো না। কারণ যে এতটাই বড় নন্দনকানন যে একা যদি ঘুরতে যাই একই জায়গা গোল গোল ঘুরবো, আর বাকি জায়গাগুলো দেখা হবে না, আর যেটা সময় আছে সেটা শেষ হয়ে যাবে। ইন্ডিয়ার মধ্যে যতগুলো প্রজাতির সাপ আছে, এই হচ্ছে সাপের রাজা। যাকে একবার কামড়ায় আর মেডিকেল খরচা লাগে না, সেটা ধানগিরি উপরে টিপি। এটা নয়, চামালিয়ান যেটা কলর পাল্টায়, এটা কিন্তু কলর পাল্টায় না, এটা জলে বাস করে, ডাঙায় বাস করে, উহচর প্রাণী, আর খায় শাকাহারী খাদ্য, যার নাম হলো ইগুয়ানা। যেটা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দিদি, কত মোটা সাপ, এই সাপকে কিং কোবরা খায়। উত্তর আমেরিকা বলি, ওটা আফ্রিকা, আফ্রিকার একটা নদীর নাম হলো নাইল নদী। এই নাইল নদীতে এগুলো পাওয়া যায়, যার নাম হলো নাইল কোকোডাইল। একটা বউ হচ্ছে পূর্ণিমা, আর একটা বউ হচ্ছে পম্পেটা। পূর্ণিমার হচ্ছে একটা রাজা নামের একটা ছেলে, আর দুর্গা হচ্ছে একটা মেয়ে, কিন্তু পম্পেটার শুধু একটা মেয়ে। কিন্তু কথাটা হচ্ছে ওর বাড়িতে রয়েছে এসি লাগানো, বেশি গরম করলে দিদি করে বউ বাচ্চাকে নিয়ে এসির মধ্যে ঢুকে যায়, আর খায় 25 রকমের ফলমূল, দুধ ভাত, রুটি, আর মাথা ভিতরে দুটো করে দিয়ে দিয়ে যায়। সেগুলো কি ভেজ নন ভেজ দুই রকমের খায়। কানা হচ্ছে সিঙ্গাপুর থেকে ঘুম কে জবি আয়েঙ্গে ভি মিলেগা আপকো, আপনি যায় টাইম কি কম লাগে, টাইম কি 5:30 তক টাইম হবে। শিকার করে খেয়ে ফেলে কানাদের ভাত ছাড়া আবার কি রীতি আই, হরি আছে তোরা ইচ্ছা মতো শিকার করে খেয়ে নে। আমরা এখন সাফারিতে যাচ্ছি বাসে করে। এই সাফারিটা আমার অনেকদিনই ইচ্ছে ছিল করার, তো সেটাই শুরু করেছি। টাইগারের দিকে এই হরিণগুলো বাঘ ধরে খায়, এই হরিণগুলো বাঘ শিকার করে খেয়ে ফেলে। ওই তো মাথায় তুলেছি।
দূরে ঝোপের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার বসেছিল, মাথাটা দেখা যাচ্ছিল, বাট এতটাই দূরে ছিল যে ক্যামেরায় সেটা ঠিকঠাক করে ক্যাপচার হয়নি। এই তো তোমার মুখের সামনে হাত বাইরে করবে না, নাম আছে লক্ষণ। সরা মুখে সামনে সলমান খান এইরকম তিন বর্ষ সাফারি শেষ করে আমরা বেরিয়ে পড়ি চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে। যেটা বলা যায় মিলান স্টিক টাইগার, ওর বাবা মা আছে হলুদ বেঙ্গল টাইগার আছে ডুমুর পেছনে, এটা কিন্তু রাইড বা এখানে বসে আছে মোটা একটা দাঁড়িয়ে দেখি তো বুঝলি তো ওরা কি ভাই মার নাম রেণুকা বাবার নাম সম্রাট বাবাটা ডান দিকে সাদা একটু এদিকে এদিকে সামনে কাঁচা বাদাম খাবে চলো দেখাশোনা করবে যদি এদিকে আসার বারণ তুলে দেখো এদিকে এদিকে
খেলা করছে করে মা মা দেখো খেলা ট্রেনিং দিচ্ছে মাটা স্টাইল দেখো মাটা স্টাইল দেখো মাঝখানে যেটা রয়্যাল বেঙ্গল টাইগার সাড়ে চার বছর আডাল্ট হয় লাইফ হচ্ছে 20 বছর 18 বছর দাদা ও দেখ লাইন আসছে লাইন আসছে ইশারা হচ্ছে শুনি বউ শিকার করলে বর খায় কিন্তু বর হচ্ছে বনের রাজা ওরা শুধু বসে খায় কিন্তু কথাটা হচ্ছে হাতি কত বড় প্রাণী হাতিকে বি ওরা গলা ধরে শেষ করে দেয় এই জন্য ওরা হচ্ছে বনের রাজা কিং অফ ফরেস্ট কিন্তু বউ শিকার করলে বউ আগে খায় না পতিব্রতা আগে বরকে ডাকে আওয়াজ দিয়ে ডাকবে পতিবর চলে আসো খাবার আমরা জোগাড় করে দেবো আগে বর খেয়ে নেবে তারপর বউ খায় যে কোনো হরিণ ফলি ওরা শিকার করে গলা ধরে নিয়ে যায় গাছের উপরে বিয়ে করেছিল আপনার আলিপুরে বিয়ে বাড়ি শুধু 5 দিন পরে ওর বরটা মারা গেল নাম খুশি ওর বর নাম ছিল জয় নন্দন কাননে সফর এখানেই শেষ হয় আর আজকের দিনটাও আমাদের প্রায় শেষ হয়ে গেছে খণ্ডগিরির যে যাওয়ার প্রোগ্রামটা ছিল সেটা ড্রপ করতে হয় কারণ যে অলরেডি আমরা লেট করে স্টার্ট করেছিলাম আমাদের জার্নি আর বৃষ্টির জন্য আরও 1 ঘন্টা আমাদের লস হয়ে যায় সেই কারণে সন্ধে নেমে আসে তো সন্ধ্যার সময় খণ্ডগিরি বন্ধ হয়ে যায় তো আমাদের খণ্ডগিরির যে প্ল্যানটা ছিল ওটা ড্রপ করতে হয় আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করছি বাট এরপরে আর একটা পার্ট আসতে চলেছে যেখানে আমরা চিল্কায় গেছিলাম আর চিল্কায় গিয়ে চিল্কার কেমন ভ্রমণ অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার করব সেই কারণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ সাবস্ক্রাইব করা থাকলে আর যদি ঘন্টা বাটনটা প্রেস করে রাখো তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যাবে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব অপেক্ষায় থেকো আমার 3 নম্বর পুরী ব্লগের জন্য